আচ্ছা, আমাদের টপিকটার নাম হচ্ছে মাখন থেকে ঘি তৈরি। আমাদের টপিকের নাম হচ্ছে মাখন থেকে ঘি তৈরি, ঠিক আছে? মূলত এটা একটা পরিশোধন, মাখনের পরিশোধন মূলত এটা। তো যা হোক, আমাদের ফার্স্ট পেপার পঞ্চম অধ্যায়ের টপিক এটা, মাখন থেকে কিভাবে ঘি তৈরি করা যায়। তো শুরুতে আমরা মাখনটাকে কি করব, বাষ্পীভবন করব। বাষ্পীভবন করব অর্থাৎ গলাবো। গলাবো কিভাবে? প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা স্টার্ট হবে, পুরোটাই গলবে না। গলবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 64। তাহলে কত বেশি হচ্ছে? 34 বেশি হচ্ছে। 30 ডিগ্রিতে গলা শুরু করবে আর 64তে একবারে সুস্লি গলে যাবে। তারপর কি হবে? বাষ্পীভবন, বাষ্পাকারে চলে যাবে পানিটা, পানিটা বাষ্পাকারে চলে যাবে 94তে। লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি হইতে হবে এই কড়াইটা। তাহলে লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে ইয়াটা, কড়াইটা, যে কড়াই আমরা কাজ করবো, ঠিক আছে রে? আচ্ছা, তাহলে কি করলাম, 30 গলো, গলা শুরু করলো, 60 পরে পরে পানি বাষ্পকারে বের হয়ে চলে গেল, এবং 110 কড়াইয়ের উপর অবাঞ্ছিত অংশগুলা উপরে ভেসে উঠলো এবং ধীরে 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 দানাদার পিণ্ডে পরিণত হলো। যেটাকে আমরা ঘি বলতেছি। তো কি করা হয়? বাষ্পীভবন করলাম উদ্দেশ্য কি? পানি দূর করা। তাহলে পানি দূর করলে হবে কততে? 90 পরে। আচ্ছা, কেন বাষ্পীভবন বা কেন হিট দিলাম, কেন গলাইলাম? ওই এনজাইম গুলো নষ্ট করার জন্য। কেন? কারণ এনজাইম গুলো ওইখানে জারিত হয়, তারা তাদের ঘিটাকে নষ্ট করে দেয়। ঘি খাইছো? আমি পছন্দ করি না ঘি, আমি পছন্দ করি না। তো ঘি বেশি দিন থাকে না, মধু যেমন লং টাইম থাকে, ঘি তেমন লং টাইম থাকে না। বেশি দিন থাকলে ছত্রাক ব্যাকটেরিয়া ধরে নষ্ট করে দেয়। তো যাই হোক, আমরা বাষ্পীভবন বা হিট দিলাম মূলত পানি দূর করার জন্য এবং এনজাইমকে ধ্বংস করার জন্য। পানি থাকলে তো এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, স্বাভাবিক। আচ্ছা, যখন 1% পানি থাকবে, ওই 1% বা 1% যুক্ত, 1% পানি যুক্ত ওই মাখনটাকে আমরা বলতেছি ঘি। আমরা তো পানিটাকে অপসারণ করলাম, থাকে মূলত 1% পানি থাকে, ওই 1% যুক্ত মাখনটাকে আমরা বলতেছি ঘি, যার কালার বাদামি বর্ণের, কোন জায়গায় আছে সোনালী বর্ণের, কোন জায়গায় আছে সোনালী বর্ণের, কোন জায়গায় আছে বাদামি বর্ণের, তাই তো? সেটা বড় কথা নয়। তো তাহলে আমরা এখানে টেম্পারেচার পাইলাম প্রায় কয়েক ধরনের, 1, 2, 3, 4, 5। 30 গলা শুরু করলো, 60 করে ফুল বললো, 90 করে পানি বের হয়ে গেল, 110 উপরে বিষয় অবাঞ্ছিত অংশগুলা 120 নিচে পড়ে গেল। আচ্ছা, 110 তো দানাদার আকার ধারণ করবে নাকি? হ্যাঁ, 110 দানাদার আকার ধারণ, ওগুলাই তো দানাদার গুলাই ধীরে ধীরে দানাদার হইল, হাত হইলো, তখন নিচে পড়ে গেল এবং ওই কালারটা হবে বিষয় তেমন সোনালি বা বাদামি, এবং ওইখানে পানি থেকে মূলত, পানি থেকে মূলত 1%। এটাই হচ্ছে মাখন থেকে কিভাবে ঘি তৈরি করা যায়। আমি একজনের কাছ থেকে বা দুইজনের কাছ থেকে শুনতে পারি, কে বলবে শুনছো? তুমি বলো তাড়াতাড়ি।
জারিত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে নষ্ট করবে, এই কারণে মনে রাখতে হবে। তো যা হোক একটু শীতটা করে দেখেন।